সম্প্রীতির অনন্য নজির আরামবাগে। প্রায় 100 বছর ধরে পুজো পাঠ চলছে আরামবাগের ওলাই বিবি আস্তানা মন্দিরে। সমাজের সকল স্তরের মানুষ এই পুজো পাঠে অংশগ্রহণ করেন। পাশাপাশি পুজো উদ্যোক্তারা এই ওলাই বিবি তলায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেন। একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ, হস্তরেখাবিদ ও বাস্তুবিদ, একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী। আমরা যা দেখেছি, আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন বা এর আগে যারা মেলা করে গেছে, তখন থেকে আমরা দেখে আসছি যে আগে ছোটো ইটের ইট দিয়ে এটা নির্মাণ করা ছিল। সেটা ধীরে ধীরে এখন আমরা হিন্দু অনুষ্ঠানে যোগ থাকা লোক থেকে এখন এটা ধীরে ধীরে মন্দির বা আস্থানা গড়ে তুলছি। এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এর আগে আমরা দেখেছি বহু বছর ধরে দেখে আসছি যে মাঘ মাস বা ফাল্গুন মাস শেষের দিকে নপাড়া, ঘনা, বাদলকোনা, মিয়াপাড়া বিভিন্ন জায়গা থেকে হিন্দু মুসলিম মা বোনেরা এই মাঠে ওলাই প্রাঙ্গণে রান্না করতে আসেন। এবং মাঝে আমাদের হিন্দুদের দুটো ফলার হয়, একটা ফলার হয়ে গেছে, এবার আজকে আমাদের 14ই মার্চ একটা ফলার অনুষ্ঠিত হচ্ছে। 6ই মার্চ থেকে 9ই মার্চ পর্যন্ত আমাদের এই মেলা অনুষ্ঠান চলে আসছে। 3 দিন পেলের গান, 1 দিন হাস্যকৌতুক, 1 দিন যাত্রা, আর 1 দিন বাউল গান, 1 দিন অর্কেস্ট্রা অনুষ্ঠিত হচ্ছে। মুসলিমদের রান্না বলতে এবছর মাঘ মাসের শেষের দিকে একটা মুসলিমদের রান্না হয়ে গেল। এখানে থেকে নপাড়া, ঘনা, বাদলকোনা, মিয়াপাড়া বিভিন্ন স্থান থেকে মুসলমান মা বোনেরা এসে রান্না করে গেছেন, তারা খাওয়া দাওয়া করে গেছে। এরপর আজকে 14ই মার্চ আমাদের হিন্দুদের একটা ফলার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন স্থান থেকে মা বোনেরা এসেছেন ফলার উৎসবের জন্য, এবং দণ্ডি কাটা হচ্ছে। সামনেই একটা অযোধ্যা পুকুর আছে, সেই অযোধ্যা পুকুর থেকে মায়েরা বা বোনেরা দণ্ডি কাটার জন্য যে যার মালতি দিয়ে নিয়ে এসে এখানে দণ্ডি কাটছেন বা মানসিকের জন্য ঘোড়া বাতাসা দিয়ে মানসিক করছেন। অধিক এই পুজোটা আরম্ভ হয়েছে, এবং আমার জন্মের আগে আমি জানি না প্রায় 100 বছরের ঊর্ধ্বে এই আমার বাবা তার আমলের লোকেরাও দেখেছেন এই পূজা। যখন এই মন্দিরটি প্রথম ধাপে মানে ছিল, সেটি মাটির দেয়াল বা খড়ের চা। এই মন্দিরের সমস্ত রকম কারুকার্য আমরা ধীরে ধীরে যে কমিটির লোকেরা রয়েছি এখানে, কমিটির লোকেদের মধ্যে মলয় দলই, রহিম, আব্দুল রহিম, শোভনাথ চ্যাটার্জি, শিবশঙ্কর বল্লভ, এই পুজোটা ধীরে ধীরে আমাদের উন্নত দিকে এগোচ্ছে। এবং ভক্তগণদের কাছ থেকে আমরা নিয়ে আমরা ঢালাই পর্যন্ত করেছি। ধীরে ধীরে আমরা
আরও উন্নতর দিকে এগোব এই আশা নিয়ে রয়েছি।